ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আর আগামীকাল শনিবার দিন ছটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছয়টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই ছয় রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে চরম অর্থপ্রাপ্তি অর্থ প্রাপ্তি ঘটতে সৌভাগ্যশালী ছয়টি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই কিন্তু তার আগে একটি কথা আমি প্রতিদিনের মতো আপনাদেরকে পই পই করে বলে দিই আজকেও বলতে বাধ্য হচ্ছি সেটি হলো আমি এই ভিডিওতে যে ছয় রাশির নাম বলবো সেই ছয় রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থেকে যায় তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত প্রাপ্তি ঘটবেই এটা কখনোই ভাববেন না কারণ কি জানেন কারণ একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় রাহুগ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করার প্রয়োজন রয়েছে এবং আপনার জানার প্রয়োজন রয়েছে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। আর এই সকল বিষয়টাই কিন্তু ইন আমি বলি অর্থাৎ রাশির নাম থেকে শুরু করে টার্গেট নাম্বার কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু একই সময় জন্ম নয় বর্তমান দশা অন্তর্দশাও একই চলছে না তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্ম বিচার করিয়ে দিন তাতে আপনি অনেক কিছুই জানতে পারবেন এক নম্বর আপনার জীবনে প্রাপ্তিযোগ রয়েছে কিনা যদি থাকে কোন সময় রয়েছে এবং আপনার টার্গেট নাম্বার কি রয়েছে এই কথাগুলো কেন বলছি জানেন বই পই করে কেন বলি জানেন আপনাদের ভালোর জন্যই কারণ আমি জানি আমাকে আপনারা এতটাই বিশ্বাস করেন এতটাই ভরসা করেন আমার এক কথাতে আপনারা কিন্তু অনেক টিকিট কেটে অর্থ নষ্ট করে ফেলবেন প্রচুর টিকিট কেটে অর্থ নষ্ট করে ফেলবেন আমি জানি ভালো করে কারণ আপনারাই অনেকেই আমাকে কমেন্টস করেন শুনে আমাকে খুব ভালো লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন শুনে ভালো লাগে যে স্যার আজকে প্রাপ্তি পেলাম আপনার বলা টার্গেট নাম্বারে তা আমি ব্যক্তিগত জন্মছকটি বিচার করব। আমি বারবার একটা কথায় বলি যে আজকে আপনার প্রাপ্তি ঘটছে মানে প্রতিদিনকার ভিডিওতে আপনার প্রাপ্তি ঘটবে এটা কিন্তু ভাববেন না আগে দেখুন আপনার জন্মছকে কোন সময় প্রাপ্তিটা রয়েছে প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করুন আর এই রাহু রক্ষা কবচ আমি বলবো ধারণ করতে যাদের প্রয়োজন রয়েছে তাদেরকেই বলবো আর যাদের প্রয়োজন নেই তারা দয়া করে আমার সাথে কিন্তু আর্গুমেন্টে আসবেন না কারণ আপনাদের মধ্যে অনেকেই জন্মোচ্ছক বিচার করার পর যখন আমি বলেছি রাহু রক্ষা কবচ লাগবে না তখন চক্ষু চড়ক গাছ হয়ে গেছে আমাকে একটি কথা বারবার বলছেন অনেকেই বলছেন যে তাহলে আপনার রাহু রক্ষা কবচের কার্যকরিতাটা কী আমার প্রাপ্তিযোগ নেই আমার এই প্রাপ্তিযোগটাকে আপনাকে তুলে দিতে হবে করে দিতে হবে রাহু রক্ষা কবচের দ্বারা সেটা আমি কখনোই পারবো না যেটা পারবো না সেটা আমি স্টেট কাট স্টেট ফরওয়ার্ড বলে দিই কারণ আমি খুব কাট স্টেট ফরওয়ার্ড মানুষ সোজাকে সোজা বলতে ভালোবাসি ব্যাকাকে ব্যাকা বলতেই ভালোবাসি তাতে আপনাদের যদি কারো ভালো লাগে ভালো যাদের খারাপ লাগবে আমার কিছু করার নেই আসুন অনেক কথাই বললাম আগে জেনে নিন আগামীকালের ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশির নাম আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই আমি এই ভিডিওতে যে ছয় রাশির নাম বলছি সেই ছয় রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি কোনোদিনই করিনি এবং কোনো করব না তাই সর্বোপরি আপনার ব্যক্তিগত জন্মশক্তি একবার হলেও বিচার করিয়ে নিন আমার কাছে যে বিচার করাতে হবে এর কোনো মানে নেই যারা প্রয়োজন বোধ করছেন যে আমার সাথে পরামর্শ করবেন তারাই কেবলমাত্র যোগাযোগ করুন আমার কাছে বাকিরা যারা ভিডিও দেখছেন এবং ভাবছেন অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাবো কোনো অসুবিধা নেই দেখে নিন কোনো অসুবিধা নেই তাতে আমার বিন্দু মাত্র ঈর্ষাও নেই হিংসাও নেই কোনো কিছুই নেই কারণ আমি চাই আপনারা যাতে সঠিক পথে এগোন আমার পয়সাটা বড় কথা নয় আসুন এবার আমি একে একে ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই প্রথম যে রাশির নাম বলব আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার আট এবং চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচাট অনুযায়ী আলাদা হতেই পারে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি মেষ রাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার নয় এবং পাঁচ এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকার জেনারেল টার্গেট নাম্বার আট এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে দুই এবং সাত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং ছয় এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থলাভ বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনারাল টার্গেট নাম্বার দুই এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় এবং অশুভ সময় কখন রয়েছে অশুভ সময় বলতে রাহুকালকে বোঝানো হয় যে সময়টি শুরু হতে চলেছে সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময় হচ্ছে সকাল এগারোটা সাত মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় হচ্ছে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি নটা চল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ